নমস্কার বন্ধুরা, জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি নকুল, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো, রাজ্যে সিআইডি দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে, গ্রুপ সি পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। প্রত্যেক মাসে কিন্তু 20,000 টাকা করে বেতন রয়েছে। তো কীভাবে আপনারা আবেদন করবেন, কী কী যোগ্যতা লাগবে, বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, তো যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন। তাহলে কী হবে, আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে রয়েছি। নোটিফিকেশান এখানে পাবলিশ করা হয়েছে, জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখানে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল, ভবানী ভবন, আলিপুর, কলকাতা, 7,27,000। তো এর তরফে কিন্তু এই নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছে। নোটিফিকেশান এখানে অ্যাডভার্টাইজ নাম্বার রয়েছে, এখানে আপনারা নোটিফিকেশান পাবলিশ ডেট অর্থাৎ 18 অক্টোবর 2022 থেকে কিন্তু এই নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছে। তো বন্ধুরা, এখানে অনেকগুলো শূন্যপদ রয়েছে, সেই সমস্ত শূন্যপদে কিন্তু এখানে কর্মী নিয়োগ করা হবে। এক্সপার্ট লেভেল 2, এখানে কিন্তু এই শিক্ষাগত যোগ্যতার ওপর কিন্তু কর্মী নিয়োগ করা হবে। একটা শূন্যপদ রয়েছে, প্রত্যেক মাসে কিন্তু 38,000 টাকা করে স্যালারি রয়েছে। তো বন্ধুরা দেখুন, এখানে সায়েন্টিফিক এক্সামিনার এই সমস্ত পদে কিন্তু নিয়োগ করা হবে। সুপারভাইজার লেভেল 1, এখানে ভ্যাকেন্সি রয়েছে 2টি, 35,000 টাকা করে পার মান্থ কিন্তু স্যালারি রয়েছে। তাছাড়াও বন্ধুরা দেখুন, সুপারভাইজার লেভেল 3, এখানে কিন্তু 16টি ভ্যাকেন্সি রয়েছে। ফার্স্ট ক্লাস এমসিএ অর ফার্স্ট ক্লাস এমএসসি ইন আইটি কম্পিউটার সায়েন্স অর ফার্স্ট ক্লাস বিএ ইন আইটি কম্পিউটার সায়েন্স। দেখুন, এখানে 16টি শূন্যপদ রয়েছে, প্রত্যেক মাসে কিন্তু 27,000 টাকা করে বেতন রয়েছে। তো কম্পিউটার অ্যানালিস্ট, এখানে কিন্তু 42টা শূন্যপদ রয়েছে, প্রত্যেক মাসে কিন্তু 20,000 টাকা করে স্যালারি রয়েছে। তো বন্ধুরা, আমরা কিন্তু বেসিক্যালি এই তিনটা পোস্ট নিয়ে কথা বলবো, কারণ যারা ওপরে যে সমস্ত পোস্টগুলোর নাম বললাম, তারা যদি ওই সমস্ত পোস্টগুলোর ক্ষেত্রে আপনারা আবেদন করতে চান, অবশ্যই আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানে আপনারা ভালো করে দেখে সেই শিক্ষাগত যোগ্যতার অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন। তো বেসিক্যালি আমি আজকে এই তিনটে পোস্ট নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক অপারেটর। তো দেখুন, এখানে এই তিনটি পোস্ট অর্থাৎ কম্পিউটার অপারেটর, নেটওয়ার্ক কম্পিউটার অপারেটর এবং ডাটা এন্ট্রি অপারেটর, এই তিনটি পদের ক্ষেত্রে কিন্তু এখানে মোট আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 14টি শূন্যপদ রয়েছে এই তিনটি পদ মিলে। এখানে কিন্তু প্রত্যেকটি পদের ক্ষেত্রে 13,000 টাকা করে স্যালারি রয়েছে। এখানে কিন্তু গ্র্যাজুয়েশন উইথ আপনাকে কম্পিউটার অ্যাপ্লিকেশান সার্টিফিকেট করা থাকলে কিন্তু আপনারা এই সমস্ত পদের ক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, যারা কিন্তু এই পদে আবেদন করতে চাইছেন, তারা অবশ্যই কিন্তু আপনারা খুব সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আর যারা এখানে আবেদন করতে ইন্টারেস্টেড নন, তাদেরকে বলবো কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনার জেলার নাম এবং কোয়ালিফিকেশান জানিয়ে দেবেন। আপনার জেলার কোনো নোটিফিকেশান এলে আমরা সবার প্রথমে আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের আপডেট দিয়ে দেবো। বন্ধুরা, এখানে যারা আবেদন করবেন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। তো wbcidwb.in এই ওয়েবসাইটে গিয়ে অথবা ডিসক্রিপশান বক্সে আমরা ডাইরেক্ট লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে আপনারা ক্লিক করে সরাসরি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে 18 অক্টোবর 2022 থেকে, আবেদন কিন্তু চলবে 25 অক্টোবর 2022 তারিখ পর্যন্ত। তো বন্ধুরা, এই ছিল ভিডিও, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ।